আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 26তম ভিডিও। আমি 25তম ভিডিওতে সবার সাথে শেয়ার করেছিলাম যে সেম শিটে কীভাবে ভিলুকাপ ফর্মুলা ইউজ করা যায়। এখন যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডিফারেন্ট শিটে কীভাবে ভিলুকাপ ফর্মুলা ইউজ করা যায়। ডিফারেন্ট শিটে এবং সেম শিটে প্রণালী আসলে একই রকম, জাস্ট সিলেকশনটা বুঝে নিলেই ডিফারেন্ট শিটে ভিলুকাপ করা পসিবল। তো ডিফারেন্ট শিটে কীভাবে করা যায় আমি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। যেমন শিট নাম্বার 4 আমার এই ইনফরমেশানটা আছে, আর আমার পরের ইনফরমেশানগুলো শিট নাম্বার 5 আছে। এরকমভাবে শিট নাম্বার 5 আমার ইনফরমেশানগুলো দেওয়া আছে। তো আমি শিট নাম্বার 4 সাথে ইনফরমেশান ম্যাচ করব শিট নাম্বার 5 ইনফরমেশান ম্যাচ করে এখানে আমি বসানোর চেষ্টা করব। তো এই আনিস নামে যে পার্সন আছে সেই পার্সনের মার্চ মাসের ইনফরমেশানটা আমি আসলে চাচ্ছি। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, যে কোনো ইনফরমেশান মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো মান্থে আপনি এটা ইউজ করতে পারেন, যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। তো আমি মার্চ মাসের জায়গাটাতে ইউজ করতেছি। তো এর জন্য লিখতেছি সমান সমান ভিএলও ভিলুকাপ লুকআপ ভ্যালু। এর আগের ভিডিওতে বলেছি লুকআপ ভ্যালু মানে হচ্ছে যাকে খোঁজা হচ্ছে। তো আমি এখানে খুঁজতেছি হচ্ছে আনিসকে, আনিসের সাথে ম্যাচ করানো হবে। তাই আনিসের এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং একটা কমা দিয়ে দিচ্ছি, বলতেছে টেবিল রে এরিয়া, অর্থাৎ কার সাথে খোঁজা হবে। তো এখন আমরা যার সাথে খুঁজবো বা যে ডেটার সাথে খুঁজবো সেই ডেটাটা কিন্তু আমার শিট 5 আছে। দ্যাট মিন্স আমার শিট 5 ক্লিক করলাম এবং এই অবস্থাতে আমি এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব এখানে সিলেক্ট করে দিলাম এবং একটা কমা দিয়ে দিলাম। এখন বলতেছে যেহেতু আমরা ওখানে মার্চ মাসের ইনফরমেশানটা বের করব, দ্যাট মিন্স এখানে কিন্তু মার্চ মাসের ইনফরমেশান আছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। মার্চ মাসের ইনফরমেশান আছে কলাম ইন্ডেক্স নাম্বার 4, যার কারণে আমার এখানে দিতে হবে 4 এবং একটা কমা দিয়ে 0। তারপর আমার এখানে শিফট ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি আমি এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আনিসের মার্চ মাসের ইনফরমেশান এখানে বসে গেছে। মার্চ মাসের ইনফরমেশান দেখা যাচ্ছে আনিস এখানে 21। আমি যদি ওই 5 নাম্বার শিটে যাই, 5 নাম্বার শিটে আনিসের ইনফরমেশান মার্চ মাসে 21 ছিল। আনিসের ইনফরমেশান মার্চ মাসে এখানে 21 ছিল। তো এখানে সেম প্রসেসে যদি আমি এখানে নামটা চেঞ্জ করে দিই বিএ বিইউ বাবু, তাহলে কিন্তু এখানে ইনফরমেশান চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবু এখানে 12 দেখাচ্ছে, আমি এখানে গেলে দেখা যাবে যে হ্যাঁ বাবু নামের যে ইনফরমেশান আছে তা মার্চ মাসে আসলে 12 আছে। এখন কথা হচ্ছে যে এখানে যদি পার্সন বেশি থাকে, এখানে যদি আরও মাল্টিপল পার্সন থাকে, যা আরও বেশ কিছু পার্সন থাকে, তাহলে সেক্ষেত্রে কী বলবো, সেক্ষেত্রে ফর্মুলা একই থাকবে। জাস্ট আমরা এখানে যখন লুকআপ ভ্যালুতে একজন পার্সন দিচ্ছি তখন সবগুলো পার্সনকে সিলেক্ট করে দিব, তাহলে আমার সবগুলো পার্সনের ইনফরমেশান এক সিরিয়ালের মধ্যে বের হয়ে যাবে। আমরা যেমন এখানে টেবিল রে এরিয়াতে সম্পূর্ণ ইনফরমেশানটাকে সিলেক্ট করে দিচ্ছি, তখন লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমার এখানে সবটুকু কাজ করবে। হ্যাঁ, তো এতটুকুই ছিল হচ্ছে মাল্টিপল শিট বা ডিফারেন্ট শিট থেকে ভিলুকআপ ইউজের ফর্মুলা। এবং আশা করি আপনাদের এতটুকু খুবই কাজে লাগবে, এবং এটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি পরবর্তী ভিডিওটাতে আরও ডিফারেন্ট কিছু ভিলুক আপনি আরও ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব বা সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।